এতদিন আদি ও নব্য বিজেপির কোন্দল সামনে আসছিল বারবার, এবার বিজেপির দুই বরিষ্ঠ নেতার কোন্দলও এলো প্রকাশ্যে। তথাগত রায়কে দল ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ। এরপরে সেই তথাগত রায় দিলীপ ঘোষকে অর্ধশিক্ষিত বলে কটাক্ষ করলেন, আর এর মধ্যে দিয়েই তথাগত রায় ও দিলীপ ঘোষের সংঘাত আরও চওড়া হলো। রাজ্যে চার কেন্দ্র থেকে বিজেপির পর্যদস্ত হওয়ার পর দিলীপ ঘোষ কৈলেশ বিজয়বর্গীয়রা ভাড়ামো করেছে বলে সোশ্যাল মিডিয়ায় সরব হন তথাগত। এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে ফিরে গিয়েছিলেন তখন দিলীপ ঘোষের টুইটকে শেয়ার করে পাল্টা বিজেপিকেই নিশানা করেছিলেন তিনি। এদিন এই সব কিছু নিয়েই ক্ষোভ উগড়ে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কতদিন আর লজ্জা পাবেন, দল ছেড়ে দিন। যারা দলের জন্য কিছুই করেননি, দল যাদের সব থেকে বেশি দিয়েছে তারাই দলের সব থেকে বেশি ক্ষতি করেন, আমাদের দুর্ভাগ্য এটা। এরপরই পাল্টা জবাব দিয়ে দিলীপ ঘোষকে আক্রমণ করেন তথাগত রায়। কটাক্ষ করে বলেন, আমি যেটা বলবো সেটা হয়তো দিলীপ ঘোষ বুঝতেই পারবেন না, অর্ধশিক্ষিত লোক হলে যা হয় আর কি। দ্বিতীয় কথা হচ্ছে, ওর কথার আমি কোনো গুরুত্বই দিই না। একই সঙ্গে দিলীপ ঘোষের মন্তব্যকে যে তিনি বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না সেই বিষয়টিও স্পষ্ট করেন তথাগত রায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।